নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। দুদিনের জেলা সফরে এসে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খন্ডঘোষ ব্লকের সবের চৌমাথাতে অনুষ্ঠিত হল উন্নয়ন যাত্রা। খুনের অভিযোগে এক ব্যক্তিকে যাবজ্জীবন সাজার আদেশ দিল কান্না আদালত। বুধবার উন্নয়ন যাত্রা অনুষ্ঠিত হল গাঙ্গুড়ে। হাতার বাজার এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হল। তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের উদ্বোধন হল খাগড়াগড়ে। মৎস্য চাষীদের আর্থিক সুরাহার লক্ষ্যে মাছের চারা প্রদান করা হল। কালনার মন্তেশ্বরের কুসুমগ্রাম ভূমি ও রাজস্ব দপ্তরে বিক্ষোভ করল কর্মী বৃন্দরা। কালনা মহকুমা হাসপাতালের উদাসীনতার চিত্র ফুটে উঠল। আসছে বিস্তারিত খবরে। দুদিনের জেলা সফরে এসে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বিভিন্ন দপ্তরের কাজকর্ম নিয়ে পর্যালোচনাও করেন। মুখ্যমন্ত্রী আগমন ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় বাঁকুড়াকে। দুদিনের জেলা সফরে এসে বুধবার বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক ও সরকারি কাজের পর্যালোচনা করতে আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি জেলার বিভিন্ন দপ্তরের কাজের পর্যালোচনা করেন, একই সঙ্গে জেলার বেশ কিছু চালু প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী এদিন পিএইচই ও পিডব্লিউডি দপ্তর নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। এর পাশাপাশি বিডিও ও থানার আধিকারিকদের নিজেদের এলাকায় জনসংযোগ বৃদ্ধির কথা জানান। একটু নজর দিয়ে পাবলিকের পরিষেবাটা দিচ্ছি, এটা আমরা একটা আমি সিএসকে বলবো যে একটা এটা একটা ইনস্ট্রাকশন দেওয়ার জন্য, যেটা আমরা আজকে এটা আলোচনা করছি সবাইকে অন্যান্য জেলাদের। বসুন আপনি, বসুন প্লিজ। খাতার ভিডিও কি আছে, কতদিন আছে, খাতার এলাকাটা বুঝতে পারছেন? ওখানে আদিবাসী অনেক আছে, দেখে নেবেন সব কমেন্ট লিখে নিয়ে সুন্দর করে। আইসিডিএস সেন্টার একটু যান। আপনার ওখানে মিড ডে মিল সেন্টার কত আছে? আপনার ওখানে এমনি কত মন্দির, কত মসজিদ, কত ক্লাব, এগুলো ডিটেলস আছে? থানার আইসিডিএস কাছে এটা ডিটেলস আছে। একই সঙ্গে বাঁকুড়া তারকেশ্বর রেললাইন পাতার কাজ পাঁচ পথে আটকে থাকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী পৌরসভাকে নিয়ে একটি কমিটি গঠনের কথা বলেন তিনি। বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের নতুন মর্গ তৈরির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনটি পুরসভার চেয়ারম্যান, দলীয় বিধায়ক, সাংসদ সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং 22টি ব্লক, 23টি থানার আধিকারিক সহ অন্যান্যরা এদিনের বৈঠকে অংশ নেন। প্রশাসনিক বৈঠক ঘিরে বাঁকুড়া শহর জুড়ে নিশ্চিত্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। খন্ডঘোষ ব্লকের সগড়ায় চৌমাথাতে অনুষ্ঠিত হল উন্নয়ন যাত্রা। আদিবাসী নৃত্যের মাধ্যমে এদিন অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে। সরকারি বিভিন্ন জনহিতকারী প্রকল্পগুলি এদিন উন্নয়ন যাত্রার মাধ্যমে তুলে ধরা হয়। উন্নয়ন যাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হল বুধবার। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় খন্ডঘোষ ব্লকের সগড়ায় চৌমাথাতে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের তত্ত্বাবধানে চলে এইরূপ কর্মকাণ্ড। বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের প্রচার চালানো হয় এদিনের এই কর্মসূচির মাধ্যমে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবুটুডু, সহসভাধিপতি সম্পাধারা, বিডিও কমলকান্তি তলাপাত্র, পঞ্চায়েত সমিতির সভাপতি বাসবি রায়, কর্মাধ্যক্ষ মন্দিরা দলুই, জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম সহ অন্যান্যরা এদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচি উন্নয়ন যাত্রা, সেই উন্নয়ন যাত্রার কাণ্ডারী মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য, শ্রী দেবুটুডু মহোদয় উপস্থিত আছেন। মাননীয় সভাধিপতি মহাশয়ের উদ্যোগে যে উন্নয়ন যাত্রার পরিক্রমা চলছে,
আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন ধরনের উন্নয়ন কাজ, উন্নয়নমূলক কাজ হচ্ছে, মা মাটি মানুষের সরকারের যে মানুষের জন্য যে ধরনের উন্নয়নের কাজ চলছে, সেটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য তিনি এই উন্নয়ন যাত্রার সূচনা করেছেন। আদিবাসী নৃত্যের মাধ্যমে কর্মসূচিকে আকর্ষণীয় করে তোলেন আয়োজকরা। সগরাই থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। খুনের অভিযোগে এক ব্যক্তিকে যাবজ্জীবন সাজার আদেশ দিল কালনা আদালত। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে অভিযুক্ত ব্যক্তি এক ব্যক্তিকে খুন করে, যদি অভিযুক্ত স্ত্রীকে বেকসুর খালাস করে দিয়েছে আদালত। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক ব্যক্তিকে হাসুয়া দিয়ে খুন করার অভিযোগে কালনা আদালতের বিচারক এক ব্যক্তিকে যাবজ্জীবন সাজার আদেশ দিল। উল্লেখ্য, 2014 সালের 19 জুলাই কালনার বহরকুলি গ্রামের গৃহবধূ রূপা মণ্ডলের সাথে প্রতিবেশী অশোক সাধুকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে রূপা মণ্ডলের স্বামী শিশির মণ্ডল। ক্ষুব্ধ হয়ে হাসুয়া দিয়ে অশোকের গলায় কোপ মারে শিশির মণ্ডল। এরপর স্বামী স্ত্রী বাড়ি থেকে পালিয়ে যায়। পরে কালনা থানার পুলিশ দুজনকেই গ্রেপ্তার করে। আদালতের সাক্ষীদের বয়ান ও অন্যান্য বিষয় প্রমাণিত হওয়ায় বিচারক শিশির মণ্ডলকে যাবজ্জীবন সাজার আদেশ দেন, সঙ্গে 5,000 টাকার জরিমানা করা হয়। জরিমানার টাকা না দিতে পারলে আরও 6 মাস কারাবাসের আদেশ দেন, যদিও তার স্ত্রী রূপা মণ্ডলকে মুক্তি দেওয়া হয়েছে। আল্লা থানার অন্তর্গত ছোট বহরকুলি গ্রামের বাসিন্দা শিশির মণ্ডল অশোক সাধুকা, অশোক সাধুকা তার সঙ্গে শিশির মণ্ডলের যে স্ত্রী রূপা মণ্ডল একটা অবৈধ সম্পর্ক এবং মেলামেশা ছিল, সেটা দেখতে পেয়ে তার বাড়িতে গত ইংরেজি 19/7/2014 এই তারিখে যখন তার বাড়িতে রূপা মণ্ডলের স্বামী শিশির মণ্ডল দেখতে পায় এবং তাকে কাস্তে দিয়ে তার গলায় কোপ মারে এবং শিশির মণ্ডলের বাড়ির উঠোনেই রক্তাক্ত অবস্থায় সে বেহুশ হয়ে পড়ে যায় এবং সেখানে তার মৃত্যু ঘটে। এই ঘটনা কজ অফ অ্যাকশন হচ্ছে দেহগত পরকীয়া প্রেম, যেটা তার স্বামী হাতে নাতে ধরে ফেলে এবং তার ফলস্বরূপ এই খুন। এবং এই খুনে এলাকার সকল সাক্ষী, যাদের পুলিশ চার্জশিটে নাম দিয়েছিল, তারা সবাই এসে সাক্ষী দিয়ে গেছে এবং একটা কথাই বলেছে যে অশোক সাধুকা শিশির মণ্ডলের বাড়িতে যেত এবং অনেকেই বলেছে যে তার বইয়ের সঙ্গে একটা মেলামেশা ছিল। এবং এই খুনের ঘটনা কিছুদিন আগে, মানে 3-4 দিন আগে, অশোক সাধুকার ছেলে রঞ্জিত সাধুকা বাজার থেকে যখন বাড়ি ফিরছে তখন শিশির মণ্ডল রঞ্জিত সাধুকাকে বলেছে যে তোর বাবাকে আমাদের বাড়ি যেতে বারণ করবি, নাহলে খুন হয়ে যাবে। আর তার 2-3 দিন পরই খুন হয়ে গেছে। আজকে কী সাজা দেওয়া হয়েছে? আজকে সাজা দিয়েছে তার স্ত্রী রূপা মণ্ডল, গতদিন বেকসুর খালাস হয়ে গেছে, আজকে তার স্বামী শিশির মণ্ডলকে সাজা দিয়েছে যাবজ্জীবন কারাদণ্ড, আমৃত্যু কারাদণ্ড এবং 5,000 টাকা ফাইন অনাদায় 6,000। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। বুধবার উন্নয়ন যাত্রা অনুষ্ঠিত হলো গাংপুরে। অনুষ্ঠানের মাধ্যমে সরকারি বিভিন্ন উন্নয়নমূলক খতিয়ান তুলে ধরা হয় জনসমক্ষে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডুর উপস্থিতিতে চলে এদিনের এই কর্মসূচি। অন্যান্য জায়গার সাথে সাথে গাংপুরেও অনুষ্ঠিত হলো উন্নয়ন যাত্রা। বিভিন্ন সরকারি উন্নয়নমূলক খতিয়ান এদিন জনসমক্ষে তুলে ধরা হয়। জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, সহসভাধিপতি সম্পাধারা, বর্ষুল ব্লক সভাপতি শ্যামল দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিত্ব এদিনের অনুষ্ঠানে অংশ নেন। 5 বছর হতে চলল আমাদের মেয়াদ। আমরা 5 বছর গোটা বর্ধমান জেলায় সকলকে সঙ্গে নিই, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মানুষের সাথে মানুষের পাশে থেকে আমরা চেষ্টা করেছি উন্নয়নটা মানুষের পাশে পৌঁছে দেওয়ার জন্য। এই যে উন্নয়ন যাত্রা, কেন এই উন্নয়ন যাত্রা, আপনারা জানেন, আমরা যারা জনপ্রতিনিধি, আমরা যারা দায়িত্বশীল মানুষ, অনেকেই যদি কাউকে আমাদেরকে প্রশ্ন করেন, প্রশ্ন করে যে বলুন তো এখন পশ্চিমবাংলায় কত প্রকল্প চলছে,
প্রকল্পের নাম কি কি, আমরা অনেকে দায়িত্বশীল মানুষ, আমরা চট করে বলতে পারবো না, ভুলে যাবো, মানে বলতে পারবো না, বলতে না পারার কারণ কি অজ্ঞতা। তাই মাসে মাসে একটা একটা প্রকল্প চালু করছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেই জন্য আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এই যেমন রূপশ্রী প্রকল্প, আপনারা জানেন নতুন প্রকল্প রূপশ্রী প্রকল্প চালু হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পরিপূর্ণতা পায় এদিনের এই কর্মসূচি। সমগ্র অনুষ্ঠানকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। গাংপুর থেকে অর্ঘ্য ব্যানার্জির রিপোর্ট, আনন্দবার্তা। ভাতার বাজার এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হল। সিপিআইএম এর পক্ষ থেকে এদিনের সভাটি অনুষ্ঠিত হয়। দলীয় নেতৃত্ব এদিন সভার মাধ্যমে তাদের ক্ষোভ উগরে দেন। সিপিআইএম এর পক্ষ থেকে একটি পথসভা অনুষ্ঠিত হল। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় ভাতার বাজার এলাকায়। প্রসঙ্গত, ত্রিপুরা সিপিআইএম এর ক্ষমতাচ্যুত হওয়ার পরই বিভিন্ন দলীয় অফিস ভাঙচুর ও লেলিনের মূর্তি ভাঙচুরের প্রতিবাদেই এদিনের এই সভা অনুষ্ঠিত হয়। দলীয় নেতৃত্ব এদিন তাদের ক্ষোভ উগরে দেন সভাতে। লেনিনের মূর্তি ভেঙে দিয়েছে, লেনিন শুধু পাথরের মূর্তি, সব আলাদা সব পালন ধরা এর হচ্ছে চেতনা লেনিন, শুধু পাথরের মূর্তি নয়, যদি লেনিনের মূর্তি না ভাঙত আজকে ভাতারের বাজারে এই জায়গায় দাঁড়িয়ে আমরা কিছু বামপন্থী কর্মী আপনাদের সামনে এই বক্তব্য রাখতাম না। গতকাল কলকাতায় আমাদের রাজ্য সম্মেলন চলাকালীন যে বিশাল মিছিল হয়েছে তা চলছে না। দলীয় নেতৃত্বের পাশাপাশি অন্যান্য কর্মী সমর্থকরা এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে কর্মসূচিকে যথাযথ রূপদান করেন। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের উদ্বোধন হলো খাগড়াগড়ে। দলীয় পতাকা উত্তোলন এবং ফিতে কেটে কার্যালয়ের উদ্বোধন হয়। এর পাশাপাশি একটি জনসভা অনুষ্ঠিত হয়। বর্ধমান এক নম্বর ব্লকের সরাইটিকল অঞ্চলের খাগড়াগড় এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের উদ্বোধন হল মঙ্গলবার। দলীয় পতাকা উত্তোলন করেন বর্তমান পৌরসভার এমসিএসি খোকন দাস। এর পাশাপাশি নতুন কার্যালয়ে ফিতে কেটে উদ্বোধন করেন খোকন দাস। খোকন দাস ছাড়া উপস্থিত ছিলেন সুশান্ত প্রামাণিক, জয়দেব মুখার্জি, সনদ বক্সি সহ অন্যান্য নেতৃত্ব, বহু কর্মী সমর্থক। আমাদের উত্তরের এক নম্বর উত্তরের অঞ্চলের সরাইটিকল গ্রাম পঞ্চায়েতের এইখানে আমাদের দলীয় নির্বাচন দলীয় কার্যালয় উদ্বোধন হল। এই দলীয় কার্যালয় আমাদের মেন রাস্তায় ছিল, এই খাগড়াগড়ে আমাদের এই দলীয় কার্যালয় আমাদের রাস্তার ওপর ছিল, সেটা রাস্তার জন্য ভাঙা পড়ার জন্য এখানে আমাদের ফিরোজের নেতৃত্বে, আমাদের যে তৃণমূল কংগ্রেসের নেতা তার নেতৃত্বে আবার এখানে একটা আমাদের পার্টি অফিস আজকে উদ্বোধন হলো। আমি নিজে এসেছি, আমার সঙ্গে বর্ধমান পৌরসভা সিআইসি সুশান্ত পরামাণিক কাউন্সিলর সনদ বক্সি, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়দেব মুখার্জি, আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা বিকাশ মণ্ডল বাবুদা সহ ফিরোজ এবং আমাদের বাবু হাজরা, বহু আমাদের নেতৃত্ব পঞ্চায়েত এবং আমাদের দক্ষিণের আমরা পৌরসভার সবাই মিলে আমরা এখানে এসেছি। এত ভালো একটা অফিস আজকে উদ্বোধন করতে এসেছি, আমাদের নিজেদের খুব ভালো লেগেছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে চলে এই রূপ কর্মকাণ্ড। এর পাশাপাশি একটি জনসভাও অনুষ্ঠিত হয়। প্লাস হলো মমতা ব্যানার্জি আসার পর যে উন্নয়ন তিনি করেছেন পশ্চিমবাংলার বুকে, এক প্রকার আশ্চর্যজনকই বলা যায়। কারণ এই উন্নয়ন বিগত 34 বছরে যদি 1% করে হতো তো আমার মনে হয় কাজ খুঁজে বেড়াতে হতো। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আজ কি করা হচ্ছে এখানে? আজকে কি করা হচ্ছে? আমাদের সামনে বাজারে
আমার সামনে পঞ্চায়েত নির্বাচন, নির্বাচনের জন্য আজকে আমাদের এখানে একটা জনসভা করা হচ্ছে। এটা হচ্ছে সরাই টিকর অঞ্চল এক নম্বর ব্লক, এক নম্বর ব্লক থাকা হলো জনসভা করা হচ্ছে। কারা কারা উপস্থিত আছেন আর কি কি বক্তব্য রাখছেন এখানে? মানে সুশান্ত পারমিক প্রধান সাহেব, উৎপল ঘোষ মহাশয়, মূলত আলোচনাটা কে নিয়ে হচ্ছে পঞ্চায়েতে? যে উন্নয়ন হয়েছে রাস্তা ঘাটের জন্য জলের ব্যবস্থা, সেই সব এখানে আলোচনা করেছি আমরা কি কি কাজ করেছি করবো। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। মৎস্য চাষীদের আর্থিক সুরাহার লক্ষ্যে মাছের চারা প্রদান করা হলো। বর্ধমান এক নম্বর ব্লকের প্রায় 35 জন মৎস্য চাষীকে মাছের চারা দেওয়া হয়। সরকারি এইরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছে সকলে। মৎস্য চাষীদের সামাজিক সুরক্ষা প্রদান ও তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার মধ্য দিয়ে বাজারে মাছের চাহিদার যোগান ঠিক রাখার লক্ষ্য নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের পক্ষ থেকে বর্ধমান এক নম্বর ব্লকের প্রায় 35 জন মাছ চাষীকে 1000টি করে চারা পোনা ও 30 কেজি করে চুন এবং 10 জন চাষীকে 1063টি করে চারা পোনা ও 30 কেজি করে চুন ও মাছের খাবার তুলে দেওয়া হয়। দুটো স্কিম আছে এখানে। একটা প্রথম স্কিমে হচ্ছে 35 জন বেনিফিসিয়ারিকে মাছ প্লাস 1000 পিস মাছ এবং 30 কেজি চুন দেওয়া হচ্ছে। আর একটা স্কিম আছে সোশ্যাল ফিশারি, সেটা হচ্ছে 10 জনের স্কিম। সেই 10 জনের স্কিমে সে আজকে 1063 পিস মাছ এবং 30 কেজি চুন দেওয়া হবে এবং পরবর্তীকালে তাদের খাবারটা দেওয়া হবে যে 10 জন বেনিফিসিয়ারি আছে। মূল উদ্দেশ্য হচ্ছে গরিব যে মৎস্য চাষি আছে তারা যেন রোজগারের সম্মুখীন হয় এবং তারা যেন রোজগারটা আরও ভালো করতে পারে, তাদের পরিবার যেন সুখে থাকতে পারে। সেই উদ্দেশ্যে আমাদের পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই উদ্যোগে আমরা মৎস্য চাষ দিচ্ছি। বাচ্চারা যে মাছের চাহিদা আছে সেটা পূরণ করার লক্ষ্যেই আমরা এই উদ্দেশ্যে মাছ চাষ দিচ্ছি। আজকে টোটাল 45 জন মেয়েবেশিকে দেওয়া হচ্ছে। চাষিদের মাছ ও অন্যান্য সামগ্রী তুলে দেন এক নম্বর ব্লকের সভাপতি ফাল্গুনী দাস রজক। এছাড়া উপস্থিত ছিলেন মৎস্য কর্মাধ্যক্ষ স্বরূপ রানা, কাকুরি গুপ্ততা। সঞ্জয় কুনার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মৎস্য চাষীরা সরকারের এই রূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। পেয়েছি, ভালো মাছ আছে, রুই আছে, কাতলা আছে, মিরিক আছে, বীরবল আছে, সিলভার আছে, হ্যাঁ 1000 পিস। আমি এই মাছেরই ব্যবসা করি, হ্যাঁ পুকুরে চাষ করি। একটা আছে 4 বিঘে জলকর, একটা আছে 3 বিঘে জলকর, একটা আছে 2 বিঘে জলকর। মানে মাছ চাষের জন্য কি আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে? হ্যাঁ দেওয়া হয়েছে। কোথায় দেওয়া হয়েছে? ভিডিওতে ভালোই দেখছে এখন, আগে ছিল না এখন এদান দিতে ভালোই দেখছে। হ্যাঁ হচ্ছে, কি হচ্ছে? ভালোই চাঙ্গা হচ্ছে, ব্যবসা দিকে এদিকে চারিদিকেই ভালো উন্নতি রয়েছে। হ্যাঁ মার্কেটে মাছ বড় করে মার্কেটে। এটা আছে বিভিন্ন রকম সাইজ আছে, 50 আছে, 25 আছে, 100 আছে, 150 আছে, 200 আছে, সব রকম বিভিন্ন দিয়ে সাইজ আছে। এটা বড় বলতে 500-700 এক কিলো হলে পরে বিক্রি। হ্যাঁ তবে বাজার যা হবে সেটা মানতে হবে। হ্যাঁ চাহিদা আছে, মাছের চাহিদা আছে। এটা মোটামুটি ধরুন 8-9 মাস পর আর্থিক থেকে যেমন আমি খরচা করবো তেমন সেরকম লাভ হবে, যদি বাড়ানা খরচা করি 100 আনা লাভ হবে। হ্যাঁ এখানে বিনামূল্যে যেটা পাই পেয়েছি মোটামুটি ধরুন যদি 3000 টাকা পাই 10,000 টাকা বিক্রি হবে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি পরের খবরে। কাল্লার মন্তেশ্বরের কুসুমগ্রাম ভূমি ও রাজস্ব দপ্তরের বিক্ষোভ করল কর্মীরা। বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে চলে এদিনের এই কর্মসূচি। দপ্তরের আধিকারিক বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করার আশ্বাস দেন। কাল্লার মন্তেশ্বরের কুসুমগ্রাম ভূমি ও রাজস্ব দপ্তরে বিক্ষোভ করল কর্মীবৃন্দরা। বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে চলে এদিনের এই কর্মসূচি। দাবি আদায়ের লক্ষ্যে অনড় কর্মীবৃন্দ। বিক্ষোভকারীরা তাদের ক্ষোভ দপ্তরের আধিকারিকের কাছে পেশ করেন। অনলাইন ব্যবস্থা চালু হয়েছে, এটা আমার সাধুবাদ জানাই, কিন্তু নোটিশ বোর্ডে টাঙানো এখনো আছে,
যে অফিস থেকেও পাওয়া যাবে, অনলাইনেও পাওয়া যাবে। তার সেই কাজটার কিন্তু সঠিকভাবে রূপায়ণ হচ্ছে না বলে আমরা চাইছি যে অনলাইনের পাশাপাশি ওটিসি ব্যবস্থাও চালু থাকুক, যেটা কাউন্টার থেকে সার্চিং পর্চা দেওয়া হোক, কর্ফি লাগিয়ে যেটা দেওয়া হয় সেটা আমরা চালু রাখার জন্য দাবি রাখছি। ষোলোয়ানা মিলের ক্ষেত্রে আমরা সংশোধন করতে গেলে সেই সংশোধন রেকর্ড হচ্ছে না, রেকর্ড না হওয়ার ফলে সেই মিল করার দায়িত্ব অফিসে, মিল করার মিল জমা নিচ্ছে না, তারপরে মিল করার দায়িত্বটা অফিসে, তাদের কাছে রেডি রেফারেন্স আছে অথচ তারা জমা রেফারেন্স থেকে মিল করছে না। এরা অবিলম্বে অফিস থেকে বসেই করতে হবে এই দাবিটা আমরা রাখছি। ল ট্রাক্স ছাড়া কিছু টাউট দেখছি এখানে নিয়ে এসে যার তার সার্চিং মিউটেশন ফর্ম নিয়ে এসে জমা করে দিচ্ছে, কিন্তু তাদের কোনো অথরিটি নেই। আমরা ল ট্রাক্সরা এস এন যশের 2011 সালের একটা নোটিফিকেশনের মাধ্যমে আমরা বিহাফ অফ ক্লায়েন্ট আমরা কাজ করতে পারি, এই অর্ডার তিনি দিয়েছিলেন, যার মেমো নম্বর হচ্ছে 252 জেএল। সেই মেমো নম্বরের ভিত্তিতে আমরা কাজ করছি, আমাদের ল ট্রাক্স ভাইরা কাজ করছে, কিন্তু সেটা তারা ল ট্রাক্স নয়, কেউ নয়, অথচ তারা এখানে এসে জমা দিয়ে কাজগুলো করে নিয়ে চলে যাচ্ছে, পয়সাগুলো উল্টোপাল্টা নিচ্ছে, যাতে দুর্নামটা হচ্ছে আমাদের। বিষয়টি বিবেচনা করে দেখবেন বলে জানান দপ্তরের আধিকারিক। এর পাশাপাশি সমস্যা সমাধানের যাবতীয় তথ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানান দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। যে ব্যাপার সেই দিক দিয়ে খুব সমস্যার কিছু নেই, ওনাদের দাবি অনুসারে যে ওটিসি সার্ভিসটা বন্ধ রয়েছে এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ইয়ে অনুসারে, অর্ডার অনুসারে বন্ধ রয়েছে। ওনারা চাইছেন এটা আবার আমরা কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবো, যদি ওনারা আবার বিবেচনার মধ্যে আনেন তাহলে আবার স্বাভাবিক হবে সার্ভিস। এটাই অনলাইনের মাধ্যমে যে বন্দোবস্ত হয়েছে সেটাও ডিজিটাইজেশনের পদ্ধতিতে তো আসছে, এগুলো ওনাদের যে প্রেয়ারগুলো আসছে আমরা টাইম টু টাইম সেগুলো ক্লিয়ার করে দিচ্ছি এখানে। কুসুমগ্রাম থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। কাল্লা মহকুমা হাসপাতালের উদাসীনতার চিত্র ফুটে উঠল। বিদ্যুতের সরঞ্জাম যত্রতত্র পড়ে থাকতে দেখা গেল। হাসপাতাল কর্তৃপক্ষের এইরূপ উদাসীনতা ঘিরে গোটা এলাকায় গুঞ্জন শুরু হয়েছে। কর্তৃপক্ষের উদাসীনতায় লক্ষ লক্ষ টাকার জিনিস নষ্ট হচ্ছে কাল্লা মহকুমা হাসপাতালে। বিদ্যুতের সাশ্রয় করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ সোলার সিস্টেমের মাধ্যমে পথবাতির ব্যবস্থা করেন। হঠাৎ হাসপাতাল কর্তৃপক্ষ ঢালাই রাস্তা নির্মাণ শুরু করেন। রাস্তার ধারে সোলার বাতিগুলি খুলে ফেলা হয়, ঠিক জায়গায় না রেখে যত্রতত্র সেগুলি পড়ে রয়েছে। ব্যাটারিগুলোর অবস্থা শোচনীয়, পাশাপাশি দিনের বেলায় জ্বলে থাকছে রাস্তার আলো, অপচয় হচ্ছে বিদ্যুতের। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারেনি। পত্রটা তো লাগিয়ে দেওয়া তাদের দরকার ছিল, এইভাবে ফেলে রাখাটা তো ঠিক নয়। কি ফেলে রেখেছে? এই যে কৃষ্ণনোড়াটা কাল্লা হসপিটালে এত সুন্দর সার্ভিসের জায়গা, এই জিনিসটা যখন রাস্তাটা তৈরি হলো তাদের তো উচিত ছিল। এখানে লাইট কি জ্বলছে এখন? না, বন্ধ পড়ে আছে, এটা রাস্তায় পড়ে রয়েছে নিচে। তাদের তো উচিত ছিল কি রাস্তাটা যখন তৈরি করার পর সেই রাস্তার জায়গাটাকে তাকে ঠিক করে লাগিয়ে দিই। এটা কি পড়ে রয়েছে? পুরো লাইটটা পড়ে রয়েছে, এত সুন্দর লাইট, কাল্লা সার্ভিসের এত সুন্দর সাজানো রয়েছে, আর এই জায়গাটা এখানে রাস্তা তৈরি করলো, করার পর এটা ফেলে রেখে দিলো, এটা ঠিক নয় না? রাতে কি আলো জ্বলে? কই, এটা তো পড়ে আছে নিচে, কী করে আলো জ্বলবে? এটা কী মনে হচ্ছে আপনার? এটা সরকার কোনো জায়গায় পায় না, এটা সরকার দিয়েছে এটা ভালো আলো বা ভালো জিনিসের জন্য, তো এটাকে নষ্ট হওয়ার কারণটা কী? এটা তো ভালো নয়, একটা জিনিস ভালো সুরক্ষার জিনিসটা হসপিটালটা এত সুন্দর হচ্ছে লোকের গরিব মানুষের পুরো সেবার জন্যে, বা এই জিনিসটা এত সুন্দর এখানে হয়েছে, সেই জিনিসটা কি পরে থেকে নষ্ট করাটা ভালো? কি পরে থেকে নষ্ট হচ্ছে এটা? এখন দেখায় কবে টনক নড়ে হাসপাতাল কর্তৃপক্ষে। কাল্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, দুদিনের জেলা সফরে এসে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খন্ডঘোষ ব্লকের সফরে চৌমাথাতে অনুষ্ঠিত হল উন্নয়ন যাত্রা। খুনের অভিযোগে এক ব্যক্তিকে যাবজ্জীবন সাজার আদেশ দিল কান্না আদালত। বুধবার উন্নয়ন যাত্রা অনুষ্ঠিত হল গাঙ্গপুরে। ভাতার বাজার এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হল। তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের উদ্বোধন হল খাগড়াগড়ে।
মৎস্য চাষীদের আর্থিক সুরাহার লক্ষ্যে মাছের চারা প্রদান করা হল। কালনা মন্তেশ্বরের কুসুমগ্রাম ভূমি ও রাজস্ব দপ্তরে বিক্ষোভ করল কর্মীবৃন্দরা। কালনা মহকুমা হাসপাতালে উদাসীনতার চিত্র ফুটে উঠল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।